Hi my lovely people, it's me Orpita. Welcome back to my channel. So today is another vlogging day. तो आज के माँ और दीदी के लिए आमी जाच्छी खाइबार पासे जेटा ताल तला है। लास्ट टाइम आमी खाइबार पासे जाई 2019 तो एक बार आमी खूब एक्साइटेड जावार जन्य। बट तार आगे आमरा जाबो बालीगंजेर वेस्ट साइडे। माँ ओखान थेके घरेर जन्य किछु नेबे। जारा एखोनो वेस्ट साइडे जाओनि तारा गिये देखते पारो ओखाने खूब भालो होम डेकोर आइटेम आछे। तो आजके सारा दिन आमी की की करछि सेटा तोमादेरके देखाबो। सो स्टे ट्यून। ओके गाइस, तो आमी एखन वेस्ट साइडेर भितर ढुकछि। খাইবার পাসের এন্ট্রি ফি হলো 20 রুপিস পার হেড আর এটা দুপুর 1টা থেকে রাত্রি 9:30টা পর্যন্ত খোলা। এই গাইস, তো আমি এখন খাইবার পাসে চলে এসেছি। তো গাইস, এটা সি ফুড স্টল। এখানে ক্র্যাব, অক্টোপাস অনেক কিছু দেখা যাচ্ছে। যারা সি ফুড খেতে ভালোবাসো তারা এই স্টলটা ভিজিট করতে পারো। তো নেক্সট আমি এসেছি ভূতের রাজা দিল বর স্টলে। এই স্টলে সব বাঙালিয়ানা খাবার। এখানে ডাব চিংড়ি, ইলিশ বিরিয়ানি, মুরগ পোলাও সব কিছু আছে। তো আমি নেক্সট এসেছি পৌষ পার্বণ স্টলে। এই স্টলে অনেক ভেটকির আইটেম আছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এবার আমি এসেছি আপনজন কালীঘাট স্টলে। তো গাইস, এই স্টলে সব থেকে বেশি ভিড় ছিল। তো এদের ফেমাস ডিশ হচ্ছে কবিরাজি চপ, কাটলেট। তো ফাইনালি আমি একটা ভেটকির চপ নিয়েছি ট্রাই করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ চপের ভিতরে মাছের পুরটা অনেক ভালো। আর কাসুন্দি দিয়ে এটা খেতে খুব ভালো লাগছে। তো নেক্সট আমি যে স্টলে এসেছি সেটা হলো প্লে। তো এই স্টলটায় খুব ভালো ব্যাম্বো বিরিয়ানি বানাচ্ছিল। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আমি ট্রাই না করে পারলাম না। তাই আমি নিয়েছি মাটন ব্যাম্বো বিরিয়ানি। এটা টেস্ট খুব ভালো ছিল আর মাটনটাও খুব সফট ছিল।
নেক্সট আমি যাই তুর্কিজ আইসক্রিম স্টলে। আমি ইমপ্রেসড ওদের ট্রেডিশনাল পারফরমেন্সে। আমি ওদের চকোচিপ আইসক্রিম ট্রাই করেছি। এটা হলো বর্ধমানের সুইট স্টল, তো এইখানকার ফেমাস সুইট হচ্ছে মিহিদানা, সীতাভোগ আর ল্যাংচা। তো এটা হলো বাটাই সুইটস। এই স্টলে সব থেকে ইউনিক সুইটস ছিল আমি তিন রকমের মিষ্টি নিয়েছি ট্রাই করার জন্য, গোলাপ মালাই, পাইনঅ্যাপেল মটকা মালাই আর ম্যাঙ্গো রসমালাই। প্রত্যেকটা সুইটি খুবই ফ্লেভারফুল ছিল। বাট এই তিনটে সুইটের মধ্যে আমার ম্যাঙ্গো রসমালাইটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার দিদির অনেক দিনের ইচ্ছা ছিল ফায়ার পান ট্রাই করার। তো ফাইনালি দিদির ট্রাই করা হলো। তো গাইজ, ওখানে এক্সপ্লোর করার মতন আরো অনেক ডিশেস ছিল, বাট আমাদের পেট ভরে গেছিল, তাই আমরা বাড়িতে নিয়ে এসেছি চিকেন ললিপপ আর ফিশ ফিঙ্গার, যেটা আমরা নিয়ে এসেছি এই স্টল থেকে। খুব সুন্দর করে ফয়েলে মুড়িয়ে দিয়েছিল, তাই অনেকক্ষণ গরম ছিল। আর এনেছি সীতাভোগ। তো আমি ফার্স্ট টাইম এত ভালো সীতাভোগ খেয়েছি। গাইজ, আমার তো খুবই ভালো লাগলো। তোমরাও যাও আর এক্সপ্লোর করো নতুন নতুন ডিশেস। এই ফুড ফেয়ারটা চলবে 6 মার্চ পর্যন্ত। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। হোপ ইউ গাইজ এনজয়। ইফ ইউ রিয়েলি ডু, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। ওকে গাইজ, বাই।